নমস্কার বন্ধুরা, সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে টক ঝাল একটি আচারের রেসিপি শেয়ার করব। তাই গাছ থেকে আম পাড়া হচ্ছে, আর আমগুলো প্রথমে পেড়ে নিয়ে গিয়ে আচারটা শুরু করব। তাহলে চলুন আমগুলো পেড়ে নিই, দিয়ে আচারটা শুরু করি। আম পাড়া হয়ে গেছে, চলুন দেখে নেওয়া যাক আজকের আচারের রেসিপিটি। রান্নাঘরে চলে এসেছি, এবার আমের আচারটা তৈরি করব। প্রথমে আমি যে আমগুলো গাছ থেকে পেড়েছিলাম সেগুলোকে ধুয়ে ভালো করে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি। আমের গায়ে কিন্তু কোনো জল রাখা যাবে না, তাহলে আচারটা বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। তাই আমটাকে ধুয়ে নিয়ে ভালো করে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি। এবার আমগুলোকে কেটে নেব। আমি কিন্তু আমের খোসা সহ আচারটা বানাবো, আমের খোসা ছাড়াবো না। আমগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, বেশি ছোট টুকরো করার দরকার নেই, একটু মিডিয়াম সাইজ দেখে টুকরো করে কেটে নিচ্ছি। আমি আসা পড়ো, কোথায় ছিল তখন? সমস্ত আমগুলো কেটে নিয়েছি, এবার আমের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। হলুদ আর লবণটা দিয়ে নিয়েছি, এবার এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি, এবার মাখিয়ে নেওয়ার পর এই আমের টুকরোগুলোকে একটু ফ্যানের তলায় মেরে নেবো। আপনারা চাইলে হালকা রোদে দিতে পারেন, তবে আজকে আমি রোদে না দিয়েই আচারটা বানাবো, তাই একটু ফ্যানের তলায় এটাকে একটু মেলে দেবো, যাতে গায়ের যে একটু একটু জল আছে লবণটা দেওয়ার পর সেটা শুকে যায়। আমগুলোকে ফ্যানের তলায় দিয়ে এসেছি, এবার মশলাটা তৈরি করে নেব। কড়াই গরম করে নিয়েছি, এবার কিছু গোটা মশলাকে একটু ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, গোটা জিরে, গোটা ধনে, মৌরি, আর দিচ্ছি সর্ষে। সমস্ত কিছুকে প্রথমে একটু ভালো করে ভেজে নেব। আর মশলাটা ভাজার সময় কিন্তু অতিরিক্ত পরিমাণে জাল দেওয়া যাবে না, তাহলে মশলা পুড়ে যাবে। হালকা জাল দিয়ে মশলাটাকে একটু ভেজে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব, দিয়ে ঠান্ডা করে নেব। মশলাটাকে হালকা ঠান্ডা করে নেব, দিয়ে গুঁড়ো করব। গরম অবস্থায় কিন্তু মশলা গুঁড়ো করা যাবে না, ঠান্ডা করেই মশলাটাকে গুঁড়ো করতে হবে। মশলা ঠান্ডা হয়ে গেছে, এবার এগুলোকে গুঁড়ো করে নেব। আর মশলাটা কিন্তু বেশি মিহি করে গুঁড়ো করা যাবে না, আধভাঙা করে গুঁড়ো করতে হবে। যখন আচারটা খাবো তখন মশলাগুলো যখন হালকা একটু মুখে পড়বে তখন খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই আধভাঙা করে মশলাগুলোকে গুঁড়ো করে নেব। মশলাটা
মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি, এবার একটা বাটিতে এগুলো তুলে নিচ্ছি। আবার কড়াইটাকে গরম করে নিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার তেলটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার এটাকে একটা ড্রামের মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে আচারের কালারটা খুব ভালো আসবে। যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলোকে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে একটু ভালো করে তেলের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার যে আমের টুকরোগুলোকে পাখার নিচে মেলে রেখেছিলাম সেগুলোকে নিয়ে এসেছি, সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এটাকে ঠান্ডা করে নেব, তারপর একটা কাঁচের বয়াবে পুরে নেব। আচারটা ঠান্ডা হয়ে গেছে, এবার এই আচারটাকে একটা পরিষ্কার কাঁচের বয়ামে ভরে নেব। আর বয়ামটার মধ্যে যেন কোনো জল না থাকে, জল থাকলে কিন্তু আচারটা বেশি দিন থাকবে না। এই আচারটা আপনারা এক বছরের বেশি সঞ্চয় করতে পারবেন। মাঝে মাঝে আচারের বয়ামটাকে একটু রোদে বসিয়ে দেবেন, দিলে দেখবেন আচারটা অনেক দিন ধরে ভালো থাকছে। আর রোদে বসানোর পর আমটা আস্তে আস্তে দেখবেন গলে যাবে। এই আচারটা কিন্তু এক্ষুনি খাওয়া যাবে না, দু তিন দিন রোদে একটু বসাবো তারপর খাবো, কারণ দু তিন দিন পর পুরো মশলাটা আমের সঙ্গে ভালো করে মিশে যাবে, আমের মধ্যে মশলাটা ঢুকে যাবে, দিলেই খেতে বেশি ভালো লাগবে। আপনারা একবার এইভাবে আচার তৈরি করবেন বাড়িতে, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, আর ভিডিওটির একটি লাইক করবেন। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আজ তবে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।